সব রান্না একদিকে আর মায়ের রান্না করা পোলাও একদিকে। যদিও আমার মা খুব একটা ভালো রাঁধুনি সবার মতে নাও হতে পারে, কিন্তু মা যখন পোলাও রান্না করে তার গন্ধে আমাদের কিন্তু খিদে দুগুণ হয়ে যায়। ঠিকই ধরেছেন, হাংরি মোমেন্টসের আজকের নিবেদন মায়ের হাতের পোলাও রান্না। মাকে দেখলাম বেশ কিছু এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ আলাদা করে রেখেছে, আর একটা প্লেটে রেখেছে কিছু তেজপাতা, জিরে, ধনে, মৌরি, গোটা রসুন, গোটা পেঁয়াজ আর কিছু আদার কুচি। আসলে এই সবগুলো দিয়ে রান্নার জন্য একটা স্পেশাল জল প্রিপেয়ার করা হবে। জিরে, ধনে, মৌরি, আদা, রসুন, পেঁয়াজ এগুলো এমনি জলে চলে যাবে। এলাচ, লবঙ্গ, দারচিনিগুলো একসঙ্গে পুটুলিবদ্ধ করে জলের মধ্যে ফেলে দেওয়া হলো। জলটা অনেকক্ষণ ধরে ফুটে ফুটে একটা কালচে ব্রাউন রং তৈরি করবে। এই জলটা দিয়েই পুরো রান্নাটা হবে। জলটা ছেঁকে নিয়ে পেঁয়াজ, আদা, রসুন এগুলো ফেলে দেওয়া হবে। এই মশলাগুলো এখন রেখে দেওয়া হবে। মা চালটাকে দেখলাম বেশ ভালো করে কচলিয়ে দুইবার ধুয়ে নিল। চালটাকে একটা কুলোর মধ্যে কিছুক্ষণ ছেঁকে রেখে দিতে হবে যেন জলটা নিংড়ে যায়। এরপরে একটা পরিষ্কার সুতির কাপড়ের উপরে চালগুলোকে বেশ ভালোভাবে ছড়িয়ে দিলেন যেন চালগুলো সুন্দর ঝরঝরে হয়ে যায়। সুগন্ধি চালের সুবাস চারিদিকে এখনই ছড়িয়ে পড়েছে মনে হচ্ছে। এই প্রসেসটা কোনোভাবে স্কিপ করা যাবে না। চালগুলো যদি সুন্দর ঝরঝরে না হয় তাহলে পোলাওটাও কিন্তু ঝরঝরে হবে না। ও হ্যাঁ, বলা তো হয়নি, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। আমাদের গ্রামে তো এটাকে খাসা চাল বলে। খাসা, ভালো। চালগুলো বেশ ঝরঝরে হয়ে গেছে, নাও ইটস টাইম টু গো অ্যান্ড কুক। প্রথমে একটা পাত্রকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে মা তার মধ্যে দিয়ে দিলেন বেশ খানিকটা পরিমাণে ঘি। এগুলো সবই পোলাওয়ের মধ্যে দেওয়া হবে, চাইলে ভেজেও দিতে পারেন, আমরা এমনি দেবো। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে চালটা আস্তে আস্তে দিয়ে দেবো। চালটাকে বেশ ভালো মতো ভেজে নিতে হবে। ঘির মধ্যে চালটাকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে চালটা ফুটে না ওঠে, মানে ফুটে চাল ভাজা হয়ে না যায়, আবার তলার দিকে লেগেও না যায়। কাপড়ে বেঁধে রাখা সেই গরম মশলাগুলো, মানে লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, ওগুলো সব দিয়ে দিয়েছি। ফুটে ওঠার আগেই, মানে চালটা চাল ভাজা হয়ে ওঠার আগেই সেই প্রিপেয়ার করা জলটা দিয়ে দিতে হবে এই চালের মধ্যে। সমস্ত রকম বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিলাম। জলের পরিমাণটা মা এইভাবেই মাপে, চালের উপর থেকে 3 আঙুল পরিমাণ। লবণ দিয়ে দিলাম, হাঁড়িটা ঢাকা দিয়ে দেওয়া হলো একটা লিড দিয়ে। পোলাও রান্না হতে খুব বেশি সময় লাগে না। মাঝে একবার ঢাকনাটা আলগা করে মা একটু নেড়েচেড়ে দেখে নিলেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই মুহূর্তে গ্যাসটা কিন্তু লো ফ্লেমেই থাকবে। পোলাওটা রেডি, ফ্লেমটা অফ করে 10 মিনিট রেস্টে রাখলেই হবে। বেরেস্তাটা রেডি করে নিচ্ছি ভালোভাবে পেঁয়াজটা কেটে। পোলাওটা নামানো হয়ে গেছে, এবার ওর উপরে মুচমুচে বেরেস্তাটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ছোট্টবেলা থেকে দেখে আসছি এই আলুর দমটা হচ্ছে পোলাওয়ের সঙ্গে আমাদের বাড়ির মাস্ট হ্যাভ কম্বিনেশন। পোলাওয়ের সঙ্গে মাংসটা এক একবার এক এক রকম হয়, কিন্তু এই আলুর দমটা সেই থাকে, সবাই ভীষণ এনজয় করে।